এবার স্ত্রীকে সঙ্গে নিয়ে নদীর পাড়ে ঘুরতে গেছেন মৌসুমীর আদরের ছেলে ফারদিন। ঘুরতে গিয়ে নৌকায় উঠে ভীষণ দুষ্টমিতে মেতে উঠেছে ফারদিনের স্ত্রী। তবে এখান থেকে শেষ নয়, নৌকায় সবাইকে আনন্দ দিতে সকলকে খালি গলায় গান গিয়ে শোনান ফারদিন। রিক্সাওয়ালা সকাল আর সন্ধ্যা বেলা কত জায়গায় তুমি যাও, আমার বাড়ির সামনে আসা রোজই কেন বেল বাজাও। তার গান সকলে ভীষণ মজা করে শোনেন, যার এক ঝলক ফারদিন শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং ক্যাপশনে লিখেছেন, ঘুরতে গিয়ে সকলে ভীষণ মজা করছি, ভাবলাম আনন্দ ঘন মুহূর্তটুকু আপনাদের সঙ্গে শেয়ার করে নেই। ভক্তরা তাদের ঘুরে বেড়ানোর মুহূর্তটুকু ভীষণ এনজয় করে দেখেন এবং তাদের উদ্দেশ্যে অনেকেই অনেক রকম কমেন্টও করেছেন। একজন লিখেছেন, গানটা বেসুরা গলায় গাইলেও শুনতে খারাপ লাগেনি। কেউ বা লিখেছেন, ইচ্ছে থাকলে যে লাইফে ভালো থাকা যায়, লাইফটাকে সুন্দর করে সাজানো যায়, এটা তোমাদের দেখে বুঝলাম। কেউ বা লিখেছেন, ভালোই লাগলো তোমাদের ঘুরে বেড়ানোর মুহূর্তটুকু দেখে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং মৌসুমীর ছেলের বউকে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।